নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশু কন্যার। তেলিয়ামুড়া মহকুমার মঙ্গলজয় পাড়ায় মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এলিসা রূপিনী 4 বছর বয়স এবং এমি দেববর্মা 4 বছর বয়স, এই দুই শিশু কন্যা বাড়ির পাশেই খেলা করছিল। হঠাৎ করেই খেলতে খেলতেই তারা দুজনই পড়ে যায় পুকুরের জলে। দেখতে দেখতেই পরিবারের লোকেরা ছুটে আসেন, কিন্তু তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুকন্যাকে কেন্দ্র করে, দুই শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী যারা রয়েছেন এবং পরিবারের লোকেরা যারা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন। 4 বছর এবং 4 বছর 7 মাসের দুই শিশুকন্যা এলিসা রূপিনী এবং এমি দেববর্মা খেলতে খেলতে পুকুরের জলে পড়ে যায় এবং সেই জলেই তাদের সলিল সমাধি হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার আকাশ বাতাস শোকে ভারী হয়ে উঠেছে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। নাম এলিসা রূপিনী, 4.5 বছর, ইমি দেববর্মা 4 বছর, একজন 4 বছর 7 মাস আর একজন 4 বছর। আপনারা শুনলেন চিকিৎসক কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার তেলিয়ামুড়া মহকুমার মঙ্গলজয় পাড়া এলাকাতে। এলিসা দেব রূপিনী এবং এমি দেববর্মা 4 বছরের দুই শিশু, তারা খেলা করছিল একসঙ্গে এবং বাড়ির পাশেই তারা খেলা করছিল। হঠাৎ করেই দেখা যায় তারা জলে পড়ে যায়। এলাকার লোক এবং পরিবারের লোকেরা তৎক্ষণাৎ ছুটে এসে তাদের উদ্ধার করলেও শেষ রক্ষা আর হয়নি। জলে ডুবেই সলিল সমাধি হয়েছে এই দুই শিশুর। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শোকের ছায়া বিরাজ করছে। পিতা মাতা এবং পরিবারের লোকেরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন এবং তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে সমস্ত এলাকার। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে শোকের ছায়া গোটা মঙ্গলজয় পাড়ায়। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার তেলিয়ামুড়া মহকুমার মঙ্গলজয় পাড়া এলাকাতে। দুই শিশুকন্যা এলিসা রূপিনী 4 বছর 7 মাস বয়স এবং এমি দেববর্মা 4 বছর বয়স, এই দুই শিশুকন্যা একই সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। হঠাৎ করেই তারা পড়ে যায় পুকুরের জলে। বাড়ির লোকেদের অসাবধানতাবশত তারা লক্ষ্য করতে পারেনি, কিন্তু যখনই তাদের লক্ষ্য হয় তারা ছুটে গিয়ে সেই দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে দুই শিশুকর্তা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।